আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি আল আমিন প্রভাষক উচ্চতর গণিত। আজ তোমাদের সাথে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, তা হলো বৃত্ত সংক্রান্ত। যে উচ্চতর গণিত প্রথম পত্রিক ক বিভাগের যে জ্যামিতি যে অংশটুকু আছে, এখানে আমাদের দুটি চ্যাপ্টার আছে, একটি সরলরেখা আর একটি হলো বৃত্ত। তাহলে আজকে তোমাদের সামনে হাজির হলাম এই বৃত্তটাকে নিয়ে, যে আমাদের এই বৃত্ত যে সৃজনশীল প্রশ্নটা আছে সে আলোকে আমরা আলোচনা করব। তাহলে শুরুতে বোর্ডে লক্ষ্য করো যে একটি বৃত্তের সমীকরণ লিখেছি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল ফোর, এবং একটি রেখার সমীকরণ লিখেছি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল নাইন। তারপর প্রশ্ন করলাম বৃত্তটি কি উভয় অক্ষকে স্পর্শ করবে, যে বৃত্তটি কি উভয় অক্ষকে স্পর্শ করবে। তারপর খ, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং রেখাটিকে স্পর্শ করবে। তারপর উদ্দীপকে উল্লেখিত বৃত্তের দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত রেখার উপর লম্ব। তাহলে ফার্স্ট আমাদের আসলো যে বৃত্ত, তা আমরা জানি যে বৃত্তটা কী। তোমরা যদি বৃত্তের সংজ্ঞাটা দেখো, যে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্রপথ সৃষ্টি হয়, তাই হলো একটা বৃত্ত। এখন আমাদের সেখানে একটা বৃত্তের আদর্শ সমীকরণ সম্বন্ধে তোমাদের জানতে হবে, যে আদর্শ সমীকরণটা কি। যে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, সেটা হলো বৃত্তের আদর্শ সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র, মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ এই জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে একটা বৃত্তের আদর্শ সমীকরণ, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আদর্শ সমীকরণের মধ্যে বৃত্তের সমীকরণ হলো দ্বিঘাতযুক্ত সমীকরণ এবং দুই চলকের। তাহলে বৃত্তের সমীকরণ দুই চলক বিশিষ্ট দ্বিঘাতযুক্ত সমীকরণ, এক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের ঘাত সমান হতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান, এক্স যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে বৃত্তের সমীকরণ তোমাদের একটি সাধারণ বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম, যে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, এক্স যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো বৃত্তটি কি উভয় অক্ষকে স্পর্শ করবে। তাহলে উভয় অক্ষকে স্পর্শ করবে, তাহলে এখন লক্ষ্য করো যে আমরা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, যে এক্স এক্স ড্যাস ওয়াই ওয়াই ড্যাস। আমি যদি বৃত্তটাকে প্রথম চতুর্ভাগে আঁকি, তাহলে দেখো একটা বৃত্ত আঁকলাম, যে প্রথম চতুর্ভাগে বৃত্তটাকে আঁকলাম, তাহলে দুটি অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে যে একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে নির্দিষ্ট বিন্দুটাকে যদি আমি সেন্টার ধরি, তাহলে এখান থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম, ওয়াই অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম। এক্স অক্ষের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কুটিকে নির্দেশ করে, আর ওয়াই অক্ষের উপর অঙ্কিত লম্ব বৃত্তের ভুজকে নির্দেশ করে। তাহলে একটি বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজের স্থানাঙ্ক,
কুটির স্থানাঙ্ক এবং বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। তাহলে আমাদের স্টেটমেন্ট একটা বৃত্তকে উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে এখান থেকে আমরা একটি বৈশিষ্ট্য জানলাম যে বৃত্তটি যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কুটির স্থানাঙ্ক এবং বৃত্তের ব্যাসার্ধ কি হবে? সমান হবে। আর যদি সমান না হয় তাহলে তারা স্পর্শ করবে না। তাহলে এই আলোকে এখন আমাদের লক্ষ্য করো, আমাদের প্রশ্নে উদ্দীপকে যে বৃত্তটি দেওয়া আছে সেই বৃত্তটি স্পর্শ করে কিনা আমরা এটা লিখব। উদ্দীপক হতে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল ফোর, তাহলে বাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর এক্স ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো, তাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। আমরা এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে গিয়ে আমরা সমীকরণটাকে আদর্শ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করব। তাহলে আদর্শ বৃত্তের সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে এক নম্বরকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইকুয়াল টু জিরো এর সাথে পাই টু জি ইকুয়াল টু মাইনাস ফোর টু এফ ইকুয়াল টু ফোর সি ইকুয়াল টু মাইনাস ফোর, তো সুতরাং জি ইকুয়াল মাইনাস টু এফ ইকুয়াল টু। তাহলে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ সমান কি আসলো? টু মাইনাস টু। এবং ব্যাসার্ধ দেখো রুট জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে আমাদের ব্যাসার্ধের যে সূত্রটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে জি এর মান টু মাইনাস টু ফোর প্লাস ফোর মাইনাস সি প্লাস ফোর বার, তাহলে কী লেখা যা? টু রুট থ্রি। তাহলে দেখো তো ওই জায়গায় আমরা কী লক্ষ্য করলাম, বৃত্তের কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কুটি এবং বৃত্তের ব্যাসার্ধ এরা সমান না, তাহলে বৃত্তটি কি উভয় অক্ষকে স্পর্শ করবে না। যদি উভয় অক্ষকে স্পর্শ করত তাহলে কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কুটি এবং ব্যাসার্ধ সমান হতো। তাহলে এখন আমরা সেখান থেকে কী বলতে পারি দেখো, যেহেতু বৃত্তের কেন্দ্রের ভুজের স্থানাঙ্ক নট ইকুয়াল কেন্দ্রের কুটির স্থানাঙ্ক নট ইকুয়াল ব্যাসার্ধ, সুতরাং বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করবে না। তাহলে দেখো আমাদের সে উত্তর চলে আসলো,
যে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করবে কি না। তাহলে আমাদের এখানে একটা জিনিস যে বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। তাহলে একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কুটি এবং বৃত্তের ব্যাসার্ধ সমান হবে, আর যদি সমান না হয় স্পর্শ করবে। এরপর দেখো খ, প্রশ্নের উত্তর যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত বৃত্তের সাথে এককেন্দ্রিক। আমরা যে বৃত্তটার সমীকরণ নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্র এবং আমাদের উদ্দীপকে যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্র একই। তাহলে দুটি বৃত্তের কেন্দ্র যদি একই হয় তাহলে এরূপ কেন্দ্রকে এককেন্দ্রিক বৃত্ত বলা হয়। তাহলে আমাদের উদ্দীপকের বৃত্তের কেন্দ্র এবং নির্ণয় বৃত্তের কেন্দ্র কি এক হতে হবে। তাহলে আমাদের এই প্রদত্ত বৃত্তের সমীকরণ তাহলে কয়ের অংশ থেকে আমরা পাইলাম যে বৃত্তের কেন্দ্র টু মাইনাস টু, আমরা বৃত্তের কেন্দ্র পেলাম এটা, এবং রেখাটিকে স্পর্শ করে তাহলে আমাদের কয়ের অংশ থেকে বৃত্তের কেন্দ্র এত, আর প্রদত্ত রেখা উদ্দীপক হতে ডিএক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল নাইন, এই প্রদত্ত রেখাটা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল নাইন। তাহলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস নাইন ইকুয়াল জিরো। তাহলে নির্ণয় বৃত্তের কেন্দ্র টু মাইনাস টু, কারণ কেন আমরা নির্ণয় বৃত্তের কেন্দ্র এত ধরলাম যে বৃত্তের সমীকরণ যা প্রদত্ত বৃত্তের সাথে এককেন্দ্রিক অর্থাৎ দুটি বৃত্তের কেন্দ্র একই। তাহলে এই বৃত্তটির সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে যদি বৃত্তের কেন্দ্র জানা থাকে তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে নিব। তো ধরি টু মাইনাস টু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ এ। তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস টু তাহলে মাইনাস এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। তাহলে দেখো যে আমরা একটা সূত্র লিখলাম, তাহলে বৃত্তের কেন্দ্র যদি জানা থাকে আর ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারব। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, যে সূত্রটা হলো যে বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। এই হলো আমাদের সূত্রটা, যে আমাদের বৃত্তের কেন্দ্র যদি জানা থাকে এবং ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার।
তাহলে এই তত্ত্বের আলোকে যেহেতু কেন্দ্র 2-2 জানা কিন্তু ব্যাসার্ধটা জানা নেই তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ a তাহলে আমাদের বৃত্তের সমীকরণ এটা তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে যাকে ধরে নেই তার মানটা আমাদের বের করতে হয় তাহলে আমাদের টার্গেট এখানে a এর মানটাকে বের করা যদি a এর মানটা বের করতে পারি এই সমীকরণে বসায় দিলে আমরা বৃত্তের সমীকরণ পাবো তাহলে এই ক্ষেত্রে তোমাদের লক্ষ্য করো যে কি বলা আছে যে এককেন্দ্রিক বৃত্তটি রেখাটিকে স্পর্শ করে রেখাটিকে স্পর্শ করে তাহলে দুই নং রেখাটিকে স্পর্শ করে তাহলে একটা বৃত্ত যদি একটি রেখাকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তা কারণ স্পর্শক যদি রেখাটি বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করে তাহলে সেই রেখাটিকে বৃত্তের স্পর্শক বলা হয় তাহলে আমাদের এই যে একটা বৃত্তে যদি স্পর্শক হয় তাহলে দেখো একটা বৃত্ত আঁকলাম এই একটা রেখা আঁকলাম এই রেখাটা যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে তাহলে দুই নং রেখাটি এক নং বৃত্তকে স্পর্শ করে দুই নং রেখাটি তিন নং বৃত্তকে দুই নং রেখাটি তিন নং বৃত্তকে স্পর্শ করে সুতরাং তিন নং বৃত্তের কেন্দ্র হতে দুই নং রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান তাহলে দেখো যেহেতু কেন আমরা লিখলাম যে বৃত্তটাকে কি করে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে তাহলে আমাদের কেন্দ্র থেকে রেখাটা দূরত্ব বের করব তাহলে বৃত্তের কেন্দ্র 2-2 হতে দুই রং রেখার লম্ব দূরত্ব সমান এই যে লম্ব দূরত্বে এই বিন্দু দ্বারা রেখাটাকে প্রথম আমরা সিদ্ধ করব তাহলে 3×2 4×-2-9 বাই হলো x এর সহগের বর্গ y এর সহগের বর্গ এ হলো কোনো বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব নির্ণয় করার সূত্র6-8-9 প্লাস হলো 16 √25 তাহলে সেখানে কত আছে দেখো 8, 16, 17 সতেরো থেকে যদি 6 বাদ দিই -11 তাহলে পরম মানটা যদি তুলে দেই -5 তাহলে অতএব a ইকুয়াল 11 বাই হলো 5 কারণ বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে লম্ব দূরত্বের সমান তাহলে a ইকুয়াল টু 11 বাই হলো 5 তাহলে আমাদের a এর মানটা এখন তিন নং সমীকরণে বসিয়ে দিব
তিন নঙে বসিয়ে পাই, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল ইলেভেন বাই হলো ফাইভ হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর, ওয়ান টোয়েন্টি ওয়ান বাই হলো টোয়েন্টি ফাইভ। তা আমরা বর্গ করে দিলাম পাইলাম। ওয়ান টু ওয়ান এই যে আমরা যোগ করে দিলাম, এখন আমরা আড়াআড়ি গুণ করে দিলাম, পঁচিশ এক্স স্কোয়ার পঁচিশ ওয়াই স্কোয়ার একশো এক্স একশো ওয়াই, তাহলে কত আসে পাঁচ ষোলো দুইশো ইকুয়াল টু ওয়ান টু ওয়ান জমা দিতাম। পঁচিশ ওয়াই স্কোয়ার একশো এক্স প্লাস একশো ওয়াই প্লাস দুইশো মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান, সুতরাং পঁচিশ এক্স স্কোয়ার পঁচিশ ওয়াই স্কোয়ার এক্স একশো ওয়াই, তাহলে বিয়োগ করলে কত থাকে দেখো নাইন থ্রি সেভেন্টি নাইন ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এই যে বৃত্তের সমীকরণটা বলা হলো এটাই আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, যে এককেন্দ্রিক এবং রেখাটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে আমাদের এই দেখো বৃত্তের সমীকরণটা। তারপর দেখো সেকেন্ড প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত বৃত্ত দুটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত রেখাটির উপর লম্ব, যা প্রদত্ত রেখাটির উপর লম্ব। তাহলে এখন উদ্দীপক হতে প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ফোর, এবং প্রদত্ত রেখা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল নাইন, এই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস নাইন ইকুয়াল টু জিরো। তাহলে এই বৃত্তে দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত রেখাটির উপর লম্ব, তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণগুলি হবে উপরে উল্লেখিত বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে এই সমীকরণটা বের করতে গিয়ে আমার এক নং বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দরকার, কারণ যখন স্পর্শক করবে এই কোনো রেখা স্পর্শক করবে কারণ তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এই কারণে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ দরকার। তাহলে কয়ের অংশ থেকে আমরা পেয়েছি কেন্দ্র টু মাইনাস টু এবং ব্যাসার্ধ পেয়েছি টু রুট থ্রি, ব্যাসার্ধ আমরা পেয়েছি টু রুট থ্রি। তাহলে এমন দুটি স্পর্শক নির্ণয় করতে হবে যা এক নং রেখার এই প্রদত্ত রেখাটির উপর লম্ব, তাহলে প্রদত্ত রেখাটা আমরা দুই নং রেখাটা, তাহলে দুই নং রেখার উপর রেখার উপর লম্ব রেখার সমীকরণ, তাহলে দেখো দুই নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ কী হবে, ওয়াই এর সহগ হবে এক্স এর সহগ,
তাহলে 4x আর x এর সহগ হবে y এর সহগ 3y এবং y এর চিহ্ন পরিবর্তন মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস প্লাস k একটা ধ্রুবক এখানে k ইচ্ছামূলক ধ্রুবক তাহলে দেখো এক নং রেখার উপর একটা লম্ব রেখার সমীকরণ আমাদের নির্ণয় করলাম লম্ব রেখা সরল রেখা থেকে আমরা সূত্রটি ব্যবহার করলাম কোন রেখা থেকে যদি লম্ব রেখার সমীকরণ বের করতে চাই তাহলে x এর সহগ y এর সহগটা চেঞ্জ হবে এবং y এর চিহ্নটা পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এই তিন নং রেখাটি এক নং বৃত্তকে স্পর্শ করে রেখাটি এক নং বৃত্তকে স্পর্শ করে তাহলে সুতরাং তাহলে এক নং বৃত্তের কেন্দ্র হতে তিন নং রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান তো বৃত্তের কেন্দ্র 2 মাইনাস 2 হতে তিন নং রেখার লম্ব দূরত্ব সমান যে লম্ব দূরত্ব ফোর ইন্টু টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু প্লাস কে বাই ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে দেখো কত আসলো এইট প্লাস সিক্স প্লাস কে তাহলে ফোর ষোলো প্লাস নাইন ফোর এক্স মাইনাস থ্রি হয় প্লাস কে তাহলে দেখো কত আসলো চোদ্দ প্লাস হলো কে আর নিচে আসলো ফাইভ তাহলে এই দূরত্বটা কি হবে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে অতএব চোদ্দ প্লাস কে বাই ফাইভ ইকুয়াল এই বৃত্তের ব্যাসার্ধ ছিল টু রুট থ্রি তাহলে দেখো কি আসলো চোদ্দ প্লাস কে ইকুয়াল টু টেন রুট থ্রি তাহলে এটাকে তোলার জন্য আমরা যে কোনো এক পাশে একটা প্লাস মাইনাস দিয়ে দেব টেন রুট থ্রি তাহলে কে ইকুয়াল টু কি আসলো প্লাস মাইনাস টেন রুট থ্রি মাইনাস চোদ্দ তাহলে দেখো আমরা কে এর মানটা পেয়ে গেলাম প্লাস মাইনাস টেন রুট থ্রি মাইনাস চোদ্দ এই মানটায় আমরা তিন নং রেখার মধ্যে কে এর মানটা বসাই দিই কে এর মান তিন নঙে বসিয়ে পাই তাহলে তিন নং সে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এই দেখো প্লাস মাইনাস টেন রুট থ্রি মাইনাস চোদ্দ
তাহলে এই দুটি হলো দেখো আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, যে প্রদত্ত বৃত্তের দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই হলো আমাদের নির্ণয় দুটি স্পর্শকের সমীকরণ। তাহলে আমাদের এখানে যে আমরা বিষয়গুলো আলোচনা করলাম যে দুটি বৃত্তকে উভয় অক্ষকে স্পর্শ করবে, একক কেন্দ্রিক এবং স্পর্শ সম্পর্কে আলোচনা হলো, তাহলে তোমাদের এই রিলেটেড বইয়ের যে সম্পর্কগুলো আছে, অনুশীলনীর মধ্যে অঙ্কগুলো আছে, তোমরা সেগুলো অনুশীলনী করবে। তারপর সমস্যা হলে আমাদেরকে বলবে। এর মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।